এই কাজটাতে এসপিও একটু স্মল এসে করতে অ্যালগরিদম ছিল, এটা তো কমন, এটা সবাই জানেন। গ্রামার শেখার জন্য আমরা আমরা একটা এক্সটেনশন ইউজ করি গ্রামারলি, এটা মনে ভাই জানেন না? হ্যাঁ গ্রামারলি তো সেটা আপনাদের কিন্তু যারা নতুন তারা হয়তো জানেন না, তারা চাইলে এক্সটেনশন অ্যাড করতে পারেন গ্রামারলি, ভালো একটা টুলস। আপনার মানে লেখাতে ভুল হলে এটা বলে, তারপরে ভাই কথাগুলো স্পষ্ট আসতেছে। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। আজকে যেন বললো সাউন্ড স্পষ্ট আসতেছে না। হ্যাঁ আপনার সম্ভবত ইয়া মাইক্রোফোনটা তো আপনার মুখের কাছে, এই জন্য আমার কি বাড়ি দিতেছে। এটা আমার ইয়ারফোন আর ইয়ারফোন আছে, এখন কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ ভাই এখন শোনা যাচ্ছে, একটু শোনা যাচ্ছে, স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ নতুন এই যে একটা আমার এগুলো ফিচার অ্যাড হচ্ছে, যে লোগো মেকার, লোগো লোগো মেক করতে পারে, তারপরে যে রিজিউম ফিল্টার দিয়ে মানে ক্যানভা, যদি আমরা সবাই পরিচয় হয়েছি ক্যানভাতে যেমন করে যে ওরকম বেশি ফিচার নাই, জাস্ট কয়েকটা আছে যেগুলো আর কি বেশি প্রফেশনাল বা কয়েকটা, ওগুলাতে কাজ হয়ে যায়। আর যদি কেউ চায় তাহলে সে আর কি তার ইচ্ছা মতো ডিজাইন করতে পারে। যেমন ক্যানভাতে যেরকম আছে, ক্যানভাতে তো কিন্তু আমাদের সাইন আপ করতে হয়, প্লাস তারপরে আবার একটা এলিমেন্ট আনার পরে ডাউনলোড করতে হয়, এটা বেশি কষ্ট নাই। যে যদি আমার এই যে এটা চয়েস হয় ইউজ দিস টেমপ্লেট, এটা ক্লিক করবো, তারপরে যা ডাটা আছে সব ডাটা থাকবে, এখানে সাইন আপ করার কিছু লাগে না, ঝামেলা নেই, এখানে আর কি লোড হতে যতক্ষণ টাইম নেয়, তারপরে যে বাম পাশে টেমপ্লেট থাকে এটা টেমপ্লেট, এরপরে এই যে আমি চাইলে আমি এটা এটা চয়েস করতে পারি আপডেটেড, এগুলো আর কি ইন্টারন্যাশনাল কিছু ফরম্যাট ফলো করে। আর হ্যাঁ এইখান থেকে কি সিভি আমরা প্রপারলি বানাইতে পারবো, আমাদের সিভি একদম ফাইনাল ইনস্টল হয়ে যাবে, সিভি বানানোর জন্য একদম পারফেক্ট প্লেস। হ্যাঁ কারণ এটা একটু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেটার করে করছে, তাই যেগুলো বেশি রং ইউজ করবো না, কারণ বেশি রং ইউজ করে কি পছন্দ করে না, মানে হাইয়েস্ট হলে দুইটা কালার মানে ইউজ করে বেটার, কারণ যে কোনো ডেভেলপমেন্ট কাজগুলো জানে যে বেশি কালার চয়েস করলে মানে তার খারাপ হয়ে যায়, মানে বেশি কালার দিলে পরে ইফেক্টটা বেশি পড়ে যায়, খারাপ দেখা যায়। এইটা কন্টেন্ট গুলো ভালো করে বোঝা যায় তখন। হ্যাঁ এখন আর কি যখন এটা যদি চয়েস হলো, লাইক সাপোজ আমি চাচ্ছি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কিছু দিব, এলিমেন্ট ক্যানভার মতো এই এলিমেন্টস এ ক্লিক করব, তারপর একটা শেপ আনবো, আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলে আমার এটা একটু সবাই তো জানি আমরা ক্লিক করে পরে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করতে করতে করে পজিশন লি, এগুলো কি নিচে একটু কাটলে আপনি অনেক কিছু করতে পারবেন। কতগুলো ভাই খাইটা খাইটা আসতেছে কেমন জানি, লোগো বানাইতে পারবে বলেন কি বলতে। হ্যাঁ ভাইয়া আপনি কোন অপশন থেকে এটাই আসছে নাকি আমি দেখতে পাই না, আমি খুঁজছি। এস আপনাকে দেখে আমি গুগল চ্যাটে একটা লিংক দিয়ে দিয়ে গেলে একটা অপশন পেয়ে যাবে, লিংকে ক্লিক করে তারপরে তারপরে লিংকে ক্লিক করার পরে যে উপর দেখবেন একটা স্টার মার্ক, এই স্টার মার্কে ক্লিক করে আপনি যে কোনো একটা বুক মার্ক রাখতে পারেন, তাতে পরবর্তীতে আপনার কাজটা ফাস্ট হবে। এই যে লোকপি ক্লাস আপনি কিন্তু থাকবে এখানে অনেক কিছু। সাবির ভাই বুঝতে পারি নাই, ভাই বুঝতে পারছি বুঝতে পারছি, শুনেন সাবির ভাই যেটা দেখাচ্ছে সেটা ঠিক আছে, এখন উনার তো তো আমরা বুঝতে পারছি, হ্যাঁ ঠিক এবং সুন্দর কাজ সুন্দর কাজ, হ্যাঁ টেকনিক্যাল কোয়ালিটি কারণে উনার কি কথা ঠিক কয়েকজনে হয়তো নেটওয়ার্কের সমস্যা তাই থাকতে পারে না ভাই, অ্যাকচুয়ালি আপনার ওই যে হেডফোনের সমস্যা ঠিক আছে, এটা দেখতে হচ্ছে আসলে মানুষ একটু ব্রিফিং দেন আবার ভাই, আমার তো এখানে সাইন আপ করা নাই, আমার আবার সাইন আপ করতে হবে, চলেন ঘুরে আসি। এই সাইন আপ লাগবে না ভাই, সাইন আপ ছাড়াই হয় এটা, আমি যে মেসেঞ্জারে লিংক দিছি মেসেজে এখানে ক্লিক করে সরাসরি যে খালি দেখে এটা তোমার সাইন আপ লাগবে না। আব্দুল ভাইয়ের কথাগুলো কাইটা কাইটা আসছে তো এর জন্য মানে বোঝা যাচ্ছে না।
এই যে হচ্ছে কি লোগো মেকার ঠিক আছে ও ভাই আমি তো স্ক্রিন শেয়ার দেইনি না এই যে দেখেন বাজেটে দেখালো ঠিক আছে সরাসরি কি এসি স্মল টুলস ওয়েবসাইটে চলে আসবেন যদি কারো এরকম ইন্টারফেস না আসে সেক্ষেত্রে কি করবেন এই যে দেখেন স্মল এসি টুলস লেখা আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে সরাসরি ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এই যে দেখেন ডিজাইন স্টুডিও নামে নতুন একটা ফিচার আসছে ঠিক আছে বা যেটা বললো এটা নতুন অ্যাড হয়েছে সেক্ষেত্রে দেখেন এখানে লোগো মেকার আছে রিজন বিল্ডার আছে আপনার চালি পরে এক একটা অপশন ক্লিক করে দেখতে পারেন এই যে লোগো মেকার ঠিক আছে আমি দুটি ওপেন করছি পাশে দেখেন এটা হচ্ছে কি লোগো মেকার ইন্টারফেস ঠিক আছে এখানে থ্রি ডি লোগো দেখেন বিভিন্ন রকমের লোগো দেওয়া আছে আপনার চালি পরে এগুলো এডিট করে দেখতে পারেন কীভাবে কাজগুলো করতে হয় জাস্ট এগুলো বাসায় দেখবেন আর দেখেন বাম পাশে সব কি অপশনগুলো দেওয়া আছে ফটো দেওয়া আছে আপনার টোটালিটি আপনার একটা লোগো ক্রিয়েট করার জন্য কী কী লাগবে ঠিক আছে এখানে সব কিছু বাম পাশে দেওয়া আছে জাস্ট এগুলো ওয়ান বাই ওয়ান কি ক্লিক করে একটু বাসায় ঘাটাঘাটি করে দেখবেন আপনারা সবাই দেখলে সব কিছু বুঝতে পারবেন আর একটা হচ্ছে কি দেখেন এবার আর একটা অপশন আসছে চুজ টেমপ্লেট এখানে ক্লিক করবেন দেখেন এখানে বিভিন্ন রকমের টেমপ্লেট আছে এখানে কি আপনার চালে পরে একদম ফুলফিল প্রফেশনাল লেভেলের সিভি বানাতে পারবেন কিংবা বিভিন্ন রকমের কন্টেন্ট রেডি করতে পারবেন ঠিক আছে ওয়ান পেজ এসইওর জন্য আচ্ছা আমি এটা নিলাম বাইরে যেটা দেখা গেল দেখেন এই যে হচ্ছে কি ইন্টারফেসটা আসছে আর এসইও স্মল টুলস এসইও দুনিয়ার একটা কি অনেক ভারী ওয়েবসাইট ঠিক আছে এই পেজটা আসতে অনেক সময় লাগে সবসময় দেখবেন যতই আপনার নেক্সট সুপার ফাস্ট থাকুক না কেন স্মল এসইও টুলসের ক্ষেত্রে ওদের ওয়েবসাইট আসলে পরে একটু ল্যান্ডি প্রসেস হবেই অন্যান্য ওয়েবসাইটের তুলনায় দেখেন এখান থেকে একটা টেমপ্লেট চুজ করবেন মানে একটা টেমপ্লেট চুজ করবেন ইন্টারন্যাশনাল সিভি গুলো কি এক পেজের হয় না ভাই আমি সেটা বলি নাই এটা টেমপ্লেট আপনি চাইলে পরে সিভি মেক করতে পারবেন আমি সেটা বলছি আমি তখন কি বলছি আমি কি বলি ভাই এক পেজ কে বলে রিজিউম আর সিভি হলো দুই তিন পেজ হয় প্রফেশনাল আর বিদেশে মানে এটা প্রেফার করে বেশি মানে এক পেজের মধ্যে সব থাকবে আপনার হ্যাঁ সব সময় চেষ্টা করবেন কি নিজের বাংলাদেশে দুই তিন পেজ করে কিন্তু এটা স্ট্যান্ডার্ড না কি বিদেশে আমি সিভি পাঠাইলে আপনাকে কি আমাদের আপনার সবাই এখানে এডিট করবেন যার যেখানে যা দরকার গুলো সব এডিট করবেন এখান থেকে দেখেন এখানে কিন্তু তারপর এলিমেন্টস আছে এলিমেন্ট থেকে যে শেপ গুলো দেওয়া আছে আপনার চাইলে এগুলো ইউজ করতে পারবেন তারপর পিকচার আপলোড অপশন আছে পিকচারে ক্লিক করেন ভাই পিকচার কি মানে পেজটা মুক্ত ক্লিক করেন তারপর মানে ছবি আপলোড ফটো হ্যাঁ ছবি আপলোড আর ভিডিও ভালো লাগে এটা সাইন আউট করা লাগবে না ভিডিও বানাতে সাইন আপ লাগবে কি ডান পাশে ফাইল ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে আচ্ছা এই যে ভাই আছে ওনার ছবি আপলোড করে দিই ঠিক আছে এখানে এই যে তোলা আছে ঠিক আছে তারপর ঠিক একটা শেপের মধ্যে ভরে দিবেন ভরে দিলে ঠিক হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছেন সবাই এগুলো বাসে একটু কাট ঘাটাঘাটি করে দেখবেন তারপর হচ্ছে কি পজিশন তারপর হচ্ছে লিঙ্ক ব্লক ডিলিট এইগুলো কি সব বাসায় সবাই ঘাটাঘাটি করে দেখবেন ধরেন সাপোজ আপনাদের এক্সট্রা টপিক কি হচ্ছে সোশ্যাল স্মল এসইও টুলস আপনাদের কাজ থাকবে এটার যে নতুন নতুন ফিচারগুলো আসছে এগুলো সবাই ঘাটাঘাটি করে দেখবেন নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা হবে ঠিক আছে কে কি ভাষায় প্র্যাকটিস করছেন সবাই এখান থেকে একটা করে সিভি রেডি করবেন টেমপ্লেট হিসেবে ঠিক আছে টেমপ্লেটগুলো কিভাবে কাজ করতে এগুলো দেখবেন আর একটা কাজ হচ্ছে এখান থেকে খুব ক্রিয়েটিভলি ঠিক আছে একটা কি লোগো মেক করবেন সবার জন্য ঠিক আছে সবাই এখান থেকে কি করবেন লোগো মেক করবেন ক্যানভা তো কাজ করছে এখন এখানে কাজ করবেন এখান থেকে কি করবেন লোগো মেক করবেন আপনাদের দুটো হোমওয়ার্ক থাকবে একটা হচ্ছে কি এখানে যে ফিচারগুলো আছে এগুলো ঘাটাঘাটি করে দেখবেন খুব সুন্দর করে একটা লোগো ক্রিয়েট করবেন আর একটা কথা কেউ কোনো রকম কপি পেস্ট করবেন এখানে যে লোগো আছে হুবহু কপি করে কি করলেন এই সাপোজ এই যে লোগোটাই এটার নিচে নিজের কোম্পানির নাম আর নিজের নাম লিখে দিলেন বাস শেষ হয়ে গেছে লোগো এরকম কিন্তু করা যাবে না ঠিক আছে জাস্ট একটু করেন সমস্যা নেই একটু হেরফের করেন চেঞ্জ করেন চেঞ্জ করে একটা লোগো মেক করেন
আর সেখান থেকে সিভি বলেন যেটা বলেন যেটা মনে চাই সেটা টেমপ্লেট এখান থেকে একটা রেডি করবেন ঠিক আছে হচ্ছে আপনাদের কাজ এখানে সিম্পল তারপর হচ্ছে প্রফেশনাল ইনডেক্স এখানে মানে এটা চালু করে রেকর্ডিং হবে কাজ করবে তারপর হচ্ছে মডার্ন ইনফোগ্রাফ এগুলো সব কি ভাষা একটু ঘাটাঘাটি করে দেবেন দেখেন এখানে কি মেনু দেওয়া আছে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন ওরে বাবা দেখেন এখানে হাই স্কুল আছে কলেজ আছে কর্পোরেট লেভেল আছে ঠিক আছে আচ্ছা হাই স্কুলটা একটু দেখি এসে হাই স্কুল লেভেলে তারপর সে কলেজ দেখেন আপনি চাইলে পরে কি এখানে কোন ক্যাটাগরি চাইতেছেন সেগুলো সার্চও করতে পারেন ঠিক আছে তারপর সে কি কর্পোরেট কর্পোরেট লেভেলের সিভিগুলো দেখেন কেমন আইস দেখেন ওরে বাবা প্রায় মাথা নষ্ট হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি এইখান থেকে একটা সিভি বানানি বানি সেই মজা লাগছে ভাই পছন্দ হয়ে গেছে ঠিক আছে আপনাদের হোমওয়ার্কই থাকবে কি এই যে স্মল এসইও টুলস থেকে লোগো মেকার থেকে লোগো ক্রিয়েট করবেন আর এখান থেকে সিভি রেডি করবেন একবারে ঠিক আছে জাস্ট নিজের সম্পর্কে এক পেজের ভিতর হাইলাইট করবেন ভাইয়া জি ভাইয়া ভাই বলছি কি লোগোটা কিভাবে একটু কাজ করবে একটু দেখাই দিবেন চলেন ক্লিক করে দেখি কিভাবে কাস্টমাইজ করতে হবে দেখেন এই যে চলে আসছে দেন ডিলিট করে দেন কি বার ডিলিট করি ডিলিটের অপশন আছে সম্ভবত এখানে কোথাও ভাই লেয়ারের উপর দেখেন লেয়ার লেয়ারের উপর ক্লিক করে দেখেন ভাই এই প্রথম দেখতেছি সেটা আবার মাধ্যমে ঠিক আছে ভাই বলো যে নতুন কিছু ফিচার অ্যাড হয়েছে দেখেন এই যে এখানে নানা রকম ছবি টবি দেওয়া আছে কালার কম্বিনেশন দেওয়া আছে নানা রকম ছবি দেওয়া সেগুলো সব ঘাটাঘাটি করে দেবেন এই যে আপনাদের টেক্সট এয়ার টেক্সট কী কন্টেন্ট অ্যাড করতে চান সেগুলো এখানে লিখবেন ঠিক আছে যে টেক্সট এমএস ওয়ার্ড ফাইলের মতো দেওয়া আছে এই যে কি বিভিন্ন রকমের ফন্ট দেখেন ক্যানভাতে কিন্তু প্রো অ্যাকাউন্ট নাহলে কিন্তু এত ফন্ট পাওয়া যায় না এখানে কিন্তু অনেক ফন্ট পাওয়া যেতেছে দেখেন ফন্ট চেঞ্জ হয়ে গেছে এইখানে আবার লোগোগুলো রেজুলেশন হওয়া একটু কম হয় না ছবির রেজুলেশনও ঠিক আছে সমস্যা নাই ছবির রেজুলেশনও ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই দেখছেন ক্যানভাতে কিন্তু আপনার ছবি ফেটে যায় যতক্ষণ পর্যন্ত পুরো না করবেন ততক্ষণ পর্যন্ত কি আপনাদের ছবি কিন্তু ফেটে যাবে পিজে পিজে ফাইল না মানে ফেটে যাবে বুঝতে পারছেন আপনাদের সবার হোমওয়ার্কই থাকবে এটা এটার উপর সবাই কি বাসায় প্র্যাকটিস করবেন মিট করে আর হচ্ছে আপনাদের এই যে ইয়া কীভাবে আর্টিকেল ডিরেক্ট করতে হয় প্লেজম চেক করতে হয় গ্রামার চেক করতে হয় এগুলো তো সব দেখানো হয়েছে ঠিক আছে সবাই কাইন্ডলি বাসায় এগুলো একটু প্র্যাকটিস করবেন আর হচ্ছে হ্যাঁ এটাই যেহেতু টেকনিক্যাল ফল্ট হয়েছে যার কারণে মনে করেন আপনাদের